ভ্রমণ 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 ভ্রমণের কথা এলেই মানুষ দুটি শ্রেণীতে ভাগ হয়ে যায়। একদল যারা একদমই ঘুরে বেড়াতে পছন্দ করে না, খালি ঘরে বসে থাকতে চায়। আমি ঠিক এদের বিপরীত দলে থাকি, যারা দুদণ্ড ঘুরে বেড়ানো ছাড়া বেঁচে থাকতে পারেই না। তাই এইবার হাতে একটা সুযোগ পেয়ে বেরিয়ে পড়লাম সোজা সুন্দরবনের পথে। সারাদিন ঘুরেছি, পশু পাখি দেখেছি আর প্রচুর খেয়েছি। চলো তোমাদেরকে সেই সব একে একে দেখাবো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডার্ক ফিউচার। আর তোমরা বুঝতেই পারছো চ্যানেলের নাম ডার্ক ফিউচার, মানে ভবিষ্যৎ অন্ধকার। আর আর বলার কিছু নেই, কারণ ভিডিওটা এতদিন আসেনি, যেখানে ভবিষ্যতই অন্ধকার সেখানে আর কিছু বলার নেই। তো আজকের ফাইনালি ভিডিও বানাচ্ছি, এটাও বানানো হতো না, শুধু বহু কষ্টে বানাচ্ছি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। থেকে আমরা যাবো টাউনশিপ, ওখান থেকে পুরো জার্নিটা তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো ফাইনালি আমরা সকাল সকাল টাউনশিপের নদী পাড়ে এসে পৌঁছলাম। আর একটা ভীষণ এক্সাইটিং ব্যাপার যেটা জানতে পারলাম, বোট আগের দিন রাত্রি থেকে বেরিয়ে এসেছে সুন্দরবন থেকে, আমাদেরকে সোজা টাউনশিপ থেকে নিয়ে যাবে। আর ওই দূরে দেখতে পাচ্ছ আমাদের বোট আসছে। তো দীর্ঘ প্রতীক্ষার পর বোটটি যখন পাড়ে লাগছিল, তার মধ্যে একটি ইন্টারেস্টিং বিষয় জানতে পারলাম, সুন্দরবনের যে চার দিনের ট্যুর ছিল তা পুরোটাই বোটের মধ্যে কাটবে। যেহেতু চারটে দিন বোটের ভেতরে কাটাতে হবে, তো চলো বোটের ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। বোটে ঢোকার পর তোমরা দেখতে পাবে দু সাইডে এরকমভাবে বেডিংয়ের সিস্টেম আছে। আর এদিক থেকে সোজা গেলে রান্নাঘর, যেখানে আমাদের রাঁধুনি ছিল, কাকু কাকিমার রান্না করছিল। তো এরা ভীষণ কষ্টের মধ্যে রান্না করছিল, কারণ নৌকার যে ইঞ্জিন আছে এখানে ভীষণ গরম। আমি ভেতরে ঢুকে যখন ক্যামেরা করছিলাম ভীষণ গরম লাগছিল। তবু এই গরমের মধ্যে ওনারা খুব কষ্ট করে রান্না করছিলেন। তো চলো এবার বেরিয়ে তোমাদের ওপরের ভিউটা দেখাই। বোটের ভেতর থেকে বাইরে বেরিয়ে একটা সিঁড়ি পড়বে ওপরের দিকে ছোট, এই সিঁড়ি ধরে উপরে উঠলাম। তো উঠেই সামনে একটা ছোট কেবিন পড়বে, এই কেবিনটা হচ্ছে আমাদের বোট চালকের, আর ইনি হচ্ছে আমাদের বোটের চালক, যিনি সারা রাত দিন ধরে বোটটা চালাবে। আর এদিকটা এলে আমাদের বিলাসিতার জন্য চেয়ার টেবিল বসানো আছে, এইখানে বসে সারা দিন খাবো আর বাইরের সমুদ্রের যে ভিউটা সেটা দেখবো। তো ক্যামেরা করতে করতে দেখতে পেলাম এদিকে টিফিন দেওয়া শুরু হয়ে গেছে, তাই আমি আর দেরি না করে চলে এলাম আগে ডিম সিদ্ধটা বেছে নিতে। তো তা আমি বাঁচতে বাঁচতে অনেকেই চলে এলো তাড়াহুড়ো করে ডিমটা নেওয়ার জন্য। এরপর টিফিনে ছিল আমাদের কচুরি, আলুর দম আর ডিম সিদ্ধ, সকলেই বসে বসে খুব আনন্দ করে খাচ্ছিল। দেখতে দেখতে বোট ছাড়ার সময় হয়ে এসেছিল, চলো এবার বেরিয়ে পড়ি সুন্দরবনের উদ্দেশ্যে। তো প্রথমবার বোটে ওঠার যে ফিলিংটা অন্যরকমই ছিল, তাই আমি চারিদিকটা শুধু ভিডিওই বানাচ্ছিলাম। এরই মধ্যে মনে পড়ল যারা নিচে আছে তারা কি করছে, গিয়ে দেখি এরা রীতিমতোই সকলে মাংস তুলে খাওয়া শুরু করে দিয়েছিল। তো আমি ওখানে দাঁড়িয়ে না থেকে আমিও গিয়ে এক পিস নিয়ে খেলাম। খেতে খেতে অনেকটা সময় অতিক্রম হয়ে গিয়েছিল।
তাই আর বেশি দেরি না করে সকলকে দুপুরের খাওয়ারের জন্য বসিয়ে দেওয়া হলো। আর প্রথম দিনে সকলেই আনন্দ করে একসঙ্গে বসে খাচ্ছিল আর বাইরের ভিউটা দেখছিল। আমাদের খাওয়ারের আজকের মেনু ছিল ভাত, ডাল, মিক্স সবজি, আর সাথে ছিল বাঙালির লোভনীয় মটন এবং চাটনি, আলু ভাজা, স্যালাড। তো আমার এই ভিডিও করতে করতে জিভে জল চলে আসছিলো, তাই আমিও আর বেশি দেরি না করে বসে পড়েছি। আর খাবারগুলো এতটাই অসাধারণ ছিল যে এই ছেলেটাকে দেখে বুঝতেই পারছো সব তরকারিগুলো বাদ দিয়ে শুধু মটন নিয়েই বসে আছে। তো একে দেখে আমিও আর আমার ধৈর্য ধরে রাখতে পারি না, তো আমিও শয্যা গিয়ে বসে পড়েছি। খাবারগুলো এতটাই অসাধারণ ছিল যে একটু বেশি খাওয়া হয়ে গেছিলো, তাই সুস্থ শরীরকে আর ব্যস্ত না করে সোজা চলে এলাম বোটের ভেতরে। বোট থেকে বাইরের সুন্দর ভিউ দেখতে দেখতে কখন যে দুচোখের পাতা এক হয়ে গেছিলো সেটা বুঝতেই পারলাম না। তো যখন চোখ খুলে দেখি সন্ধ্যা নেমে গেছে, আর ওপরে এসে যখন ভিডিও বানানো আবার শুরু করলাম, দেখলাম সিনিয়র সিটিজেনরা তার কর্তব্য পালন করছে। এখন সময় 7টা, মাঝ সমুদ্রের মাঝখান থেকে নিরিবিল পরিবেশের মধ্য থেকে আমাদের বোট চলছে সোজা সুন্দরবনের উদ্দেশ্যে। তো এখন চলো নিচে গিয়ে দেখি ওরা কি করছে। এখন আমাদের সন্ধ্যেতে টিফিন দেওয়া হচ্ছে, টিফিনে ছিল ফুলকপির পকোড়া আর সঙ্গে কফি। খাওয়ার সময় আমরা নিজেদের মধ্যে হাসাহাসি করছিলাম, হঠাৎ ওদিক থেকে সকলে চিৎকার করছে বাইরে দেখো। দূরে ওই টিমটিম করে যেটা জ্বলছে ওটারই কথা সকলে বলছে, ওটা হচ্ছে আসলে লাইট হাউস। ভ্রমণে যাওয়া মানেই বাঙালির খাওয়া আর ঘুরে বেড়ানো। ঘুরে দেখার মতো কোনো জায়গাই নেই, কারণ এখনও আমরা সুন্দরবন পৌঁছতে পারিনি, কিন্তু খেয়েছি প্রচুর। আজ আমাদের রাতের মেনু হয়েছিল ভাত, ডাল, মাছের তরকারি, আলু ভাজা আর একটা সবজি। তো এইভাবেই আজকের দিনটা পুরোপুরি কাটলো। অপেক্ষা করছি কাল ভোরের জন্য, কারণ কাল নতুন ভোরে নতুন জায়গা দেখব। সুন্দরবনে আমরা কাল অবশেষে পৌঁছব। এইভাবে একটা সুন্দর দিন মুহূর্ত নিয়ে আমরা আজকে সকলকে গুড নাইট জানাচ্ছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে।